ضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. لا إله إلا الله، 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 محمد رسول الله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. استغفر الله إن الله غفور رحيم. আলহামদুলিল্লাহ আলহেরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা পূর্বশ্রী সূর্যের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত হযরত উলামায়ে কেরাম সম্মানিত হাজিরানে মজলিস দীর্ঘ সময় পর্যন্ত আপনারা আমাদের মুরব্বী উস্তাজুল উলামা শায়খুল হাদিস আল্লামা কোটারকুনি দামাত বারাকাতুমের গুরুত্বপূর্ণ নসিহত আপনারা শুনছেন। আমল করতে পারলে একজন মুমিনের জিন্দেগির জন্য যথেষ্ট ওয়াজ হয়ে গেছে। হোক আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিনে কেরাম, একজন মানুষ যদি আল্লাহ তাআলার ডর আর ভয় নিয়ে ওয়াজ শুনে তো এক মিনিটের ওয়াজেও মানুষের জীবনের পরিবর্তন হয়ে যায়, ঠিক না? এই জন্য আমরা যত সময় পর্যন্ত ওয়াজ শুনবো আল্লাহ তাআলার ডর ভয় এগুলারে সামনে রাখিয়া আল্লাহ তাআলার কালাম ওর আলোচনা ওর এই কথারে দিলের মধ্যে রাখিয়া, আল্লাহ যত বড় আল্লাহর কালাম তত বড়, এর সম্মান এর ইজ্জত তত বেশি, এটারে পুরাপুরি দিলের মধ্যে আমরা উপস্থিত রাখিয়া সবসময় কোরআনের আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমরা সবরে তৌফিক দান করুক, সবাইকে আমিন। আমারে আলোচ্য বিষয় হিসাবে নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু কথা আলোচনা করবার লাগে কর্তৃপক্ষের পক্ষ থেকে এটা বিষয় ঠিক করিয়া দেওয়া হয়েছে। মাহতারাম হাজিরিনে কেরাম, আমরার দেশও মানুষের একটা অভ্যাস হয়ে গেছে, কোনো দরকারি মাসলা বা নামাজ রোজার ওয়াজ যদি কেউ করেন তে মানুষের উনতে চায় না, মনে করে এটা তো একবারে নর্মাল ব্যাপার, ঠিক না? অত বড় প্যান্ডেল বান্ধিয়া ওয়াজ আন যাইলাম নি, নামাজের কথা আর অজু গোসলের কথা উনবার লাগে, এটা মানুষের একটা মেজাজ হয়ে গেছে, মানুষে খালি বড় ওয়াজ উনতে চায়। ওয়ানোর ছাত্র হলে খালি বিয়ের ভোড়া এম এর ভোড়া ভরতে চায়, এরকম অবস্থা আমরার, কথা ঠিক না বেঠিক? মাহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পরওয়ারদিগারে আলমে ইমানের ভরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত আল্লাহ তাআলা আমাদের দান করছেন এই ইবাদতের নাম নামাজ, ঠিক না বেঠিক? আরবিতে সালাত খোয়া হয়, ফার্সিতে নামাজ। আর আমরার দেশও যেহেতু আগে ফার্সি ভাষা রাজভাষা আছিল এই হিসাবে মানুষে সালাতরে কম চিনে নামাজ বেশি চিনে, ঠিক না বেঠিক? রোজা ফার্সি শব্দ আমরা বেশি চিনি, কিন্তু রোজার কোরআনি ভাষা হইল সাওম, ঠিক না বেঠিক? সাওম ওর আমরা এটা কম বুঝি, রোজারে বেশি বুঝি, সালাত কম বুঝি, নামাজ বেশি বুঝি। কারণ আমরা আগে যে সমস্ত রাজাবাদশাহগুলো শাসন করছেন মোগল আমল সুলতানি আমল এইসব পাকিস্তান পিরিয়ড পর্যন্ত ফার্সি এবং উর্দুর ভাষার প্রভাব প্রচলনটা এই উপমহাদেশের মধ্যে বেশি আছে। ব্রিটিশ আসার আগ পর্যন্ত রাজভাষা ছিল ফার্সি, ব্রিটিশরা আসার পরে প্রথম দিকে ফার্সি ভাষাই ছিল রাজভাষা, তারা ক্ষমতা পুরা ফাঁকাপুক্ত করার পরে ফার্সিরে বদলাইয়া ইংরেজিরে তারা রাজভাষা হিসাবে অফিসিয়াল ভাষা হিসাবে ঘোষণা করছে। যাই হোক, এর পরেও আমরা দেশে প্রচুর ফার্সি শব্দ এখনো ব্যবহার হয়, ঠিক না? আইন আদালত এই কথাগুলা বাংলা না ফার্সি, আইন আদালত সেরেস্তাদার, এরপরে উকিল ফেসকার জমাদার তহসিলদার এটা যত শব্দ ব্যবহার হয় এই সব শব্দ ফার্সি, অধিকাংশই ফার্সি শব্দ। এগুলা ওই যে আগের মুসলিম রাজা বাদশাদের আমলে এই শব্দগুলা প্রচলিত আছিল। এটা কিছু কিছু ভাষা আছে এগুলার ইংরেজিও চেষ্টা করে বদলাইতে পারছে না এখন পর্যন্ত। এগুলা আমরা কোর্ট কাছারিতে আসেনি না নাই, তহসিলদার, সেরেস্তাদার, এরপরে উকিল, মুখতার, ফেসখার, দেওয়ানি, ফৌজদারি, এসব শব্দ এগুলা ফার্সি শব্দ। তো যাই হোক, নামাজ একটা ফার্সি শব্দ, যেটার কোরআনী ভাষা আরবি ভাষা হইল সালাত। কিতা সালাত, নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা যত ইবাদত নাযিল করেছেন এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হইল নামাজ। অন্য সব ইবাদত আল্লাহ তাআলা নাযিল করার সময় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির উপরে নাযিল করেছেন, আর নামাজ যখন আল্লাহ তাআলা দেওয়ার নিয়ত করছেন তখন জিবরাইল রে মাঝখানে আর ব্যবহার করছেন না। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাওয়াত দিয়া সাত আসমানের উপরে আরশে আজিমের উপরে নিয়া আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি বসাইয়া ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একটা দনুকর দুই মাথা যতখান দূরত্বে থাকে এতটা কাছাকাছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বসাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে নবীজির হাতে পাঁচ ওয়াক্ত নামাজ সমঝাইয়া দিয়েছেন। কোকা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে নামাজের গুরুত্ব বেশি না কম? জি। রোজা জিবরাইলের মাধ্যমে, হজ জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে পৌঁছে, জিহাদ জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে পৌঁছে। যত ইবাদত আছে সব ইবাদত আল্লাহ তাআলা অন্য কোনো ইবাদত নবীজির কাছে পাঠাইবার লাগি নবীজিরে মেরাজ নিছেন না। নামাজ দেবার সময় আল্লাহ তাআলা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দাওয়াত দিয়া একেবারে আল্লাহ তাআলার কাছাকাছি বসাইয়া নিজ হাতে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে নামাজ সমঝাইয়া দিছেন। কয়ক্তর নামাজ সমঝাইলা? পয়লা সমঝাইছিলা কয়ক্তর? এটা ওয়াজ আপনারাও জানা আছে। শেষ পর্যন্ত পাঁচ ওয়াক্তর নামাজ আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সমঝাইয়া দিছেন। পাঁচ ওয়াক্তর মাঝে ফজরের ফরজ কয় রাকাত? জোরে কওকা। ফজরের ফরজ কয় রাকাত? জোহর, আসর, মাগরিব, এশা, সাইর রাকাত, মোট কয় রাকাত হইল? ফজরের দুই রাকাত নামাজ আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সমঝাইছেন। এই দুই রাকাত নামাজ হইল আমরার বাবা আদম আলাইহিস সালামের স্মৃতি। হুকা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন নিষিদ্ধ ফল খাওয়ার কারণে জান্নাত থেকে আল্লাহ তাআলা আদমরে বাহির করে দিলা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কানতে কানতে ৩০০-৩৫০ বছর পর্যন্ত কাঁদছেন, ঠিক না? ৩৫০ বছর পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করছি। আয় আল্লাহ, আপনার নিষিদ্ধ ফল খাইয়া আমরা আমরা নিজের ক্ষতি নিজেই করছি, নিজের পাও নিজে কুড়াল মারছি। আমরার নফসের উপরে আল্লাহ আমরা নিজেই জুলুম করছি। ওয়া ইল্লাম তাগফির লানা, ও আল্লাহ যদিও বুলো পড়িয়া, যদিও বলিয়া গিয়া আমি আপনার নিষিদ্ধ ফল খাইয়া থাকি মালিক, এরপরে যদি आमी बंदा हिसाब आपने अल्लाह हमारे माफ ना करें तो लनाकुनन्ना मिनल खासिरीन आमिओ क्षतिग्रस्तदेर अंतर्भुक्त हइया जाइब। आदम आलैहिस्सलातु वस्सलाम अल्लाह ताआलार दरबारे कानलेन और दुआ करलेन। अल्लाह परवरदिगारे आलम आदम आलैहिस्सलामर दुआ कबूल करलेन। 350 বছর খান্দার পরে আল্লাহ তাআলা আদমের दुआ যখন কবুল করছেন এই সময়টা ছিল রাতের শেষ সময়, দিনের শুরুর সময়, ফজরের সময়। কোন সময়? আদমের তওবা दुआ কবুল হইছে কোন সময়? আমরা যত ঘুমাই থাকি ওই সময়, ঠিক না বে? ঠিক ফজরের সময় আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। আর আল্লাহ পরওয়ারদিগারে আলম আদম আলাইহিস সালাতু ওয়া সালামের দোয়া কবুল করার কারণে বাবা আদম সাথে সাথে খুশি হইয়া 2 রাকাত নামাজ আদম আলাইহিস সালামে ফজরের টাইমে আদায় করলেন। আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা দিলেন। তওবা কবুল হওয়ার কারণে আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। কত বছর খান্দিয়া? 350। কত বছর? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ তশরিফ নিলেন, আল্লাহ তাআলা ফজরের 2 রাকাত ফরজ নামাজ আমার নবীজিরে সমঝাইয়া আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, আমার হাবিব আদম আলাইহিস সালামের 2 রাকাত ফরজ নামাজ আমি আপনার উম্মতের জন্য, আপনার জন্য হাদিয়া দিলাম। আপনার উম্মতের যেই বান্দা বান্দি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করব, আদমে 350 বছর পর্যন্ত খান্দার বাদে 2 রাকাত নামাজ পড়িয়া যে ফজিলত লাভ করছেন, নবী গো আপনার উম্মতের যেই বান্দা বান্দিয়ে 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করব, আমি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে আদমের বরাবর সওয়াব দিয়া দেব। আদম আলাইহিস সালামে 350 বছর পর্যন্ত খান্দার পরে 2 রাকাত নামাজ পড়িয়া ফজরের টাইমে যে বিনিময় লাভ করছেন, এই উম্মতের যে পুরুষ বা মহিলায় ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবা, আল্লাহ তাআলা আদম পয়গম্বরের বরাবর বিনিময় দিয়া দিবা। সুবহানাল্লাহ। আরো অনেক কথা আছে, আর একদিন কইব ইনশাআল্লাহ। ফজরের বাদে কোন নামাজ? আর জোরে কোকা। ফজরের বাদে জোহর, জোহরের নামাজ আর পয়গম্বরের স্মৃতি। কোকা সুবহানাল্লাহ। জোহরের নামাজ আরেক নবীর স্মৃতি, আর এন সাধারণ নবী নাই, আমরা সবর জাতির পিতা। নাম কি তা কোকা? আর জোরে কোকা। আমরা জাতির পিতার নাম মুসলিম জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়স পর্যন্ত কোনো সন্তান নাই। আপনারা জানেন বুড়া কালো দোয়া করলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার রব আমারে একটা নেককার সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পরওয়ারদিগারে আলমে ইব্রাহিম আলাইহিস সালাম রে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলেন। এই সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, ইসমাইল আর হাজেরা আর ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার মরুভূমির মধ্যে রাখিয়া গেলেন। মুহতারাম হাজরিনে কেরাম, এরপরে ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হইলেন, 10-12 বছর বয়স হইল ইসমাইলের, এবার ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ পরওয়ারদিগারে আলম স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম রে তুমি তোমার সবচাইতে প্রিয় জিনিসটা রে আমি আল্লাহর নামে জবাই করো। ঠিক না বে? ঠিক। فلما بلغ معه السعي قال يا بني इन्नी अरा फिल मनामि अन्नी अज़बहुक फंजुर माज़ा तरा قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। हज़रत इस्माइल इब्राहिम अलैहिस्सलाम चले इस्माइल ने डाक दिया इब्राहिम अलैहिस्सलाम गोइन कत बसर बादे सेलेर लगे देखा कत बसर बादे ओ जे थुया इस्लाम एक दिन और बच्चा रे शिशु इस्माइल ने जे मक्कात मरुभूमिर माजे राखिया इस्लाम अनेक बছর পরে 10-12 বছর পরে बाबा इब्राहिम আলাইহিসসালাম সন্তান ইসমাইলের কাছে গেলেন। 2-4 মাস পরে 2-4 বছর পরে বাবা যদি সন্তানের কাছে যায় ছুরি লইয়া যায় না হাদিয়া লইয়া যায় জি दिगिर बार बाजार हो गया बाड़ी तैबार समय तो फुआर लगे चकलेट बिस्कुट लई आइन सरिष तला ताके बाड़ी तैते समय बच्चार लगे कोनो किच्छु लई आइन कथा ठीक नी ना बेठिक आर जदि विदेश ताकी आइन ते तो आरो बेशी आनबा ढाका सिलेट गेले आरो आनबा किन्तु आल्लाहर पैगम्बर हजरत इब्राहिम अलैहिस्सलाम 12-13 बछर परे सन्तान इस्माइलेर काछे गेलेन मिष्टि लइया नाय अंगुर लइया नाय आफेल लइया नाय मालिकर पक्ष थाकी एकटा खबर लइया आर गिया छेलेरे डाक दिया बोलेन ओ आमार छेलेया बुनाइया इन्नी आरा फिल मनाम ओ आमार छेले इस्माइल आमी तो स्वप्ने देखछि अन्नी अजबाहुक आमी तुम्हारे जबाई करदाम आमी तुम्हारे अल्लाह रास्ताय कुर्बानी देराम बाबारे आमार फंजुर माजा तारा ओ आमार कलजार टुकड़ा इस्माइल रे एई ब्यापारे तुम्हार मतामत किता अल्लाह जे वादार दिला तुम्हारे अल्लाहर रास्ताय जब करताम तुम्हारे अल्लाहर रास्ताय कुर्बानी दिताम एई ब्यापारे तुम्हार मतामत किता। हजरत इस्माइल अलैहिस्सलाम तो खलीलुल्लाहर सेले जबीहुल्लाह ठीक नी ना बेठी खलीलुल्लाहर सेले जबीहुल्लाह करीम इब्ने करीम पैगम्बर छिले पैगम्बर इस्माइल अलैहिस्सलाम इच्छा करले ई कथा बोलते पारतेन ओ आमार अब्बा आमी तो आपनारे बाला करे चिनी ना आमारे छोटो कालो आनिया मार साथे जे मक्कात राखिया गेसला बाबा हिसाबे आपने तो आमारे आर कोनो आदर करछेन ना जत्न करछेन ना खबरও নিছেন না आमार मा कष्ट करिया आमारे लालन पालन करछेन आमार मा कष्ट करिया आमी इस्माइल रे बड़ो करछेन এখন আমি আমার মার সাথে কাজ সহযোগিতা করতাম পারি এখন আমি আমার মার সাথে আমি একটু চলাফেরা করতাম পারি এখন আইছেন আপনি আমারে নিয়ে আল্লাহর রাস্তায় জব করিলাইতা আমি আপনারে চিনি না এই কথা কইতা পারতানি না কিন্তু নবীর ছেলে নবী ঠিক না বে ঠিক খলিলুল্লাহর ছেলে জবিহুল্লাহ এই কথাই বাবার এই কথা বললেন না যে আমি আপনারে চিনি না কে আপনি আপনি তো দিন ফুরাইয়া এখন আমারে হঠাৎ করে নিয়ে জব করিলেইবা আল্লাহর রাস্তায় কুরবানি দিলেইবা কোনো আদর কোনো দিন করলা না যত্ন কোনো দিন করলা না কোনো দিন আমরারে লালন পালনের খবর নিলা না এই কথা না কইয়া হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব দেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি इंशाअल्लाहु मिनस साबिरीन। हे आमार अब्बा आपनारे आल्लाहर पक्ष थेके जा आदेश करा हयसे अब्बा गो आपने आदेशटा पालन करें आमारे अवश्यई आपनि धैर्यशीलदेर मध्य पाइबेन। हमारे अपने सबरगार दर मध्य पाइबें अपने आमार अल्लाहर वार्डर पालन करें। मुहतरम हाज़रीन कराम अपनारा जानें घटना बाबा इब्राहिम चले इस्माइल निया मिनार मैदानेर मध्य निया गेलें। आतफाओ इस्माइल आलाइहिस सालाम बोलें आब्बा गो आमार आतफाओटा आपनि भालो करे बांधिया नेन, सप्ताहर परे आमि तो एकजन मानुष आमार गलाय छुरी चालाइले आमि जोदि आतफाओ नड़ाचड़ा करी आमि जोदि छटफटी करी आपनि आल्लाहर हुकुम मानते आपनार जन्य कष्ट होबे। ओ आमार आब्बा एई जन्य आपने तो आमार हाथ पाओटा मजबूत करिया बांधिया नेन। हजरत इस्माइल अलैहिस सलाम इब्राहिम अलैहिस सलाम इस्माइलेर हाथ पाओ मजबूत करिया बांधलेन। एबार 12-13 बछरेर बच्चा इस्माइल बोलेन अब्बा खाली हाथ पाओ बांधले चलतो ना गो, आपनार कापड़ चोपड़टाओ आपनि गुठाइया नेन आटाइया नेन, कारण आपनार कापड़ जोदि ना आटान ताहले आपनार कापड़ेर माझे रक्तर छिटा पड़बो आर एटा देखले आमार मा बड़ो कष्ट लागबो, एई जन्य आपनि आपनार कापड़टारे आठाइया नेन। एरपरे इस्माइल बोलेन अब्बा कापड़ आठाइले शुधु चलबे ना, सब किछुर परे तो आपनि हइलेन बाबा आर आमि हइलाम सन्तान, आमार गलाय देखिया देखिया छुरी चालाइते आपनारो मने कष्ट हইতে পারে, মনের মাঝে একটা বাধা পড়তে পারে। আব্বা ইব্রাহিম গো আপনি বালা করিয়া আপনার চোখটা বান্ধিয়া নেন যাতে করিয়া আমার চেহারাটা দেখার কোনো দরকার আপনার না পড়ে, আল্লাহর হুকুম মানতে যেন আপনার কোনো কষ্ট না হয়, শুধু চেহারা আপনার বানলে হবে না। ও আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আমার মুখটা যদি উপরের দিকে থাকে আপনার চেরার বরাবর থাকবে, তারপরেও একটা মায়া লাগতে পারে, আমি ইসমাইলের চেহারাটা আপনি একদিকে কায়ত করিয়া দেন যাতে করিয়া আমার চেহারাটা হুবহু আপনার চেহারার সাথে বরাবর না হয়। हजरत इब्राहिम अलैहिस्सलाम इस्माइल रे मजबूत करिया बांधलेन। हजरत इब्राहिम अलैहिस्सलाम एबार इस्माइल रे बांधिया इस्माइलेर चेहराटा केबलामुखी बनाइया दिलेन, निजेर कापड़ चोपड़टा सुंदर करे गुठाइया निलेन। इब्राहिम अलैहिस्सलाम एबार इस्माइलेर गलार मध्य छुरी चालाइया दिलेन। अल्लाह परवरदिगारे आलम जिब्राइल रे डाक दिया कइंडे जिब्राइल जाओ दौड़ मारिया जाओ আমার খলিলুল্লাহ ছুরি লইয়া ইসমাইলের গলাত যাইবার আগে আগে তুমি জিব্রাইলে নিয়া ছুরি আর গলার মধ্যখানে একটা কুদরতি পার্স বসাইয়া দাও, একটা পাত বসাইয়া দাও যাতে করিয়া খলিলুল্লাহর ছুরি আমার ইসমাইলের গলা না কাটে। ইব্রাহিম আলাইহিস সালাম जिब्राइलोर स्पिरिट कतखान देखो का इब्राहिम अलैहिस्सलाम सुजा ताकि नईबार आगे आगे इस जिब्राइल अलैहिस्सलातु वस्सलामे गलार इस्माइलर शरीर इब्राहिमर शरीर और इस्माइलर गलार मजखाने एकटा कुदरती फात बसाई दिछेन जाते करिया इस्माइल अलैहिस्सलामर गला काटे ना। सुबहानल्लाह। मुहतरम हाज़रीन कराम इब्राहिम अलैहिस्सलाम इस्माइल और सोलार गलार मध्य एबार तिनि छुरी चालानी शुरू करलेन। चालाइते चालाइते 7 बार अथवा 70 बार पर्यंत इब्राहिम अलैहिस्सलाम इस्माइल और गलार मध्य छुरी चालाइलेन। एरपरे अल्लाह परवरदिगार आलम आलमेर हुकुमे जिब्राइल अलैहिस्सलाम एकटा जन्नती जंतु आनिया शरीर नीचे दिया इस्माइल रे टान दिया पाशे दाड़ कराइया दिलेन। कुरबानियो हइलो आबार इस्माइल रक्षा पाइलेन। सुबहानाल्लाह। एतबार छुरी चालाइलेन केन? প্রথমবার হয়তো একটা জন্তু আনিয়া রাখতে পারতেন, এতবার ছেলের গলার মধ্যে ইব্রাহিমের ছুরিটা চালাইলেন কোন কারণে? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে ছেলে ইসমাইল দিয়া যত মহব্বত ছিল সব মহব্বত ছুরি ফুসাইতে ফুসাইতে বাহির হইয়া দিলের মধ্যে যখন শুধুমাত্র আল্লাহর মহব্বত বাকি রয়েছে তখন ওই আল্লাহ তাআলায় ইসমাইলের পরিবর্তে একটা জন্তুরে কবুল করছে। সুবহানাল্লাহ। फलम्मा अस्लमा वतल्लहु लिलजबीन वनादैनाहु अय्या इब्राहीम कद सद्दक़त अर्रुया इन्ना कज़ालिक नज्ज़िल मुहसिनीन। मुहतरम हाज़रीन कराम, हज़रत इब्राहिम अलैहिस्सलाम এখন চাইয়া দেখেন ইসমাইল তো পাশে দাঁড়াইয়া রয়েছেন আর একটা জন্তু কুরবানি হইয়া গেছে। ইসমাইলর ইব্রাহিমর কুরবানিও কবুল হইল, ছেলেও রক্ষা পাইল। এখন খুশি না বেজার? আরো জোরে কইকা খুশি না বেজার? খুব খুশি, খুশির কোনো সীমা। সময়টা আছে দ্বিপ্রহরের সময়, জোহরের সময়। কোন সময়? আরো জোরে কইকা জোহরের সময়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই দেখছেন ছেলে ইসমাইলও সুস্থ আছেন, আবার আল্লাহ ছেলের পরিবর্তে একটা কুরবানিরে কবুল করে লাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করবার লাগি সাথে সাথে দ্বিপ্রহরের সময় চার রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। কয় রাকাত? চার রাকাত। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ তাআলা জোহরের চার রাকাত ফরজ নামাজ আমার নবীজিরে দিয়া আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব গো, এই চার রাকাত নামাজ হইল আমার খলিলুল্লাহ ইব্রাহিমের নামাজ। আমার ইব্রাহিমে ছেলে ইসমাইলের গলাত শরীফ ফুসাইতে ফুসাইতে এরপরে চার রাকাত নামাজ দু জোহরের টাইমে দুপুরের সময় পড়িয়া ইব্রাহিম খলিলুল্লাহ যেই পরিমাণের বিনিময় লাভ করছেন, ফজিলত লাভ করছেন, আপনার উম্মতের যেই পুরুষ বা মহিলায় জোহরের চার রাকাত নামাজ আদায় করব, আমি আল্লাহ তাআলা ওই জোহরের চার রাকাত ফরজ নামাজ পড়নেওয়ালা পড়নেওয়ালির আমল নামায় ইব্রাহিম খলিলুল্লাহর ছেলের গলাত শরীফ ফুসাইয়া যেই বিনিময় লাভ করছে, জোহরের চার রাকাত পড়নেওয়ালা উম্মতর বন্দাবান্দির আমল নামাত ওই পরিমাণের বিনিময় দান করব। জোর ধরতাম না ছাড়তাম। কেতা কইন যুবক যারা আছেন, কেতা কইন জোহর ধরতাম না ছাড়তাম? ছাড়তাম। ধরতাম, ধরতাম। যে দৌড়ার লাগান না ছাড়ার লাগান? আরো জোরে কৌকা দৌড়াও দুই জাতর আছে না? দৌড়াও দুই জাতর আছে। অনেক সময় কেউ ধরে আর একজনে মারতো, ধরে দরিয়া হোস করিয়া দরিয়া কয়, এই বেটা আমি দৌড়ছি কইয়া ঘুরে, আবার কানে কানে কয় তুই দৌড় দে। ঠিক না? দৌড়াও দুই জাত আছে, দৌড়ার লাগান দৌড়া আর ছাড়ার লাগান দৌড়া। ঠিক না বে? ঠিক। ছাড়ার লাগান দৌড়া মানে পরীক্ষার টাইম আইছে, নমাজ আরম্ভ হইল, পরীক্ষা শেষ, নমাজ শেষ। ঠিক না বে? ঠিক। অবসর আছে কালো, নমাজ পড়লো, ওয়াজও আইছে নমাজ পড়লো, গানও গেলে আর নমাজ, খেলাত গেলে নমাজ, নমাজ নাই। কোনো মুসিবত আইছে, নমাজ শুরু হইল, মুসিবত শেষ, নমাজও শেষ। বুট আইলো, নমাজ শুরু হইল, বুট শেষ। আসেনি এরকম? এটা হইল সাড়ার লাগান দরা, সাড়ার লাগান ফস করি দরা। আমরা দরমুজে হস করিয়া না টাইট করিয়া, হস করিয়া না টাইট করিয়া, দৌড়ার লাগান দৌড়বো যাতে ফিসকিত না পারে। মাহতারাম হাজরিন একরাম, কষ্ট নেই আপনারা? তাহলে জোহরের চার রাকাত নামাজ আদায় করলে কোন পয়গম্বরের সমান বিনিময় মিলবো? জি, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের গলাত ছুরি চালাইতে চালাইতে যে পরিমাণের বিনিময় লাভ করছে চার রাকাত নামাজ পড়িয়া, এই উম্মতের কোন পুরুষ বা মহিলা যদি জোহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামাত ইব্রাহিম খলিলুল্লাহর সমান বিনিময় দিয়া দিবা। তাই চার রাকাত ওই টাইমে পড়িয়া যে বিনিময় পাইছেন, আমরা জোহরের চার রাকাত ফরজ পড়লে আল্লাহ তাআলা ওই পরিমাণের বিনিময় দান করবা। কওকা সুবহানাল্লাহ। জোহরের বাদর নামাজ কোন আরো জোরে কৌকা আসর বেশিরভাগ লড়খর হয়ে যায়, অনেক নামাজি মানুষের আসর কেত হয়ে যায়। बेटा क्या आसर गल गसर बसर ना किता जोर फजर गल गुमे नहीं जोर गल खामे काजे आसर गल गसर मसर आर मागरिब गल खामे नहीं ना बाजारे मागरिब गल बाजारे मागरिब गल बाजारे एखन बाजारो मागरिबर टाइम नानी आमरा आर एशा गल खावाय दावाय फजर गल गुमे आल्लाह जोर माफ कर बेटा दुआ कर ठीक ना नहीं आसर गल गसर मसर मागरिब गल खामे एशा गल खावाय दावाय फजर गल गुमे आल्लाह जोर माफ कर माने एक वक्त ना पांच वक्तर माफ एक लगे लई लिसे जुरे कौके ना उजुबिल्लाह जोर बादे कुन नामाज आसर नामाज सब तक अल्लाह ताला आलादा भावे ई नामाज रे गुरुत्व दिया कइछेन हाफिजु अला सलात व सलातिल उस्ता तुमरा नामाजर हिफाजत करो विशेष करे आसर नामाजर हिफाजत करो मध्यवर्ती नामाजर हिफाजत करो आसर नामाजर बेलाय अल्लाह ताला आलादा आयात नाजिल करिया ताकीद करछेन व सलातिल उस्ता नामाज आसर नामाजर हिफाजत करो आसर आर मगरिबर माঝখানে কিয়ামত হইব আসর মাগরিবের মধ্যখানে দোয়া করলে দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়া দিছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ হইল আরক পয়গম্বরের স্মৃতি কওকা সুবহানাল্লাহ কোন পয়গম্বর আসরের নামাজ হইল হযরত উযায়ের আলাইহিস সালামের স্মৃতি কওকা সুবহানাল্লাহ उजायर अलैहिस्सलाम जारे इहुदीरा आल्लाहर छेले कय कौका नाउजुबिल्लाह ख्रिस्टानरा कय ईसा अलैहिस्सलाम आल्लाहर छेले आर इहुदीरा कय उजायर अलैहिस्सलाम अल्लाहर छेले वकालतिल यहूदु उजायर इब्नुल्लाह वकालतिन नसारा मसीह इब्नुल्लाह इहुदीरा कय उजायर आल्लाहर छेले आर ख्रिस्टानरा कय जी ख्रिस्टानरा कय ईसा अलैहिस सलाम अल्लाहर छेले और अल्लाह ताला नबीजिरे कयन लाम यालिद वलाम यूलाद जुरे को कलाम यालिद लाम यालिद वलाम यूलाद आमी अल्लाह करो থেকে জন্ম গ্রহণ করি নাই আমি আল্লাহ কেউরে জন্ম দেই নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহর মতো আমি আল্লাহর সমকক্ষ আমি আল্লাহর সাথে উদাহরণ দেওয়ার মতো আর কোনো কিছু নাই ঠিক না বেঠিক এইজন্য ইহুদিরা কয় উজায়ের আল্লাহর ছেলে আর খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে আর আল্লাহ তাআলা নবীজিরে কয় নবী আপনি আপনার উম্মতরে জানাইয়া দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ নবী গো আপনি জানাইয়া দেন আল্লাহ এক বলো আল্লাহ এক আল্লাহ বেনিয়াজ আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই আল্লাহ কেউরে জন্ম দেন নাই মুহতারাম হাজরিনে کرام এই সূরাটা দিয়ে আল্লাহ তাআলা পরিষ্কার করিয়া দিলেন উযায়ের আল্লাহর ছেলে নয় ঈসা আল্লাহর ছেলে নয় উযায়ের আর ঈসারে যারা আল্লাহর ছেলে কয় এরা হাসামাতে নামিসা जरा कोई अल्लाहर चले ईसा एरा जत मत माते सब हईलो मिसा कथा ठीक ना बेठीक ताहले उजायर दे तारा अल्लाहर चले कय केने कय उजायर अलैहिस्सलातु वस्सलाम गेसला जिहाद कय जिहाद अल्लाह कुरान शरीफ घटना बयान करछेन सूरा बकरार शेषे दिया जिहाद थाकी फिरार पथे ताई देखला एकटा एलाका सम्पूर्ण ध्वंस हये गेछे एकटा नगरी पूरा बिरान बिरान हये गेछे ध्वंसस्तूपे परिणत हये गेछे कोनो मानुष नाई घर बाड़ी नाई कोनो किच्छु नाई उजायर आलाइहिस सालाम एई शहरटा देखिया आर तार मने मने हइलो जे एई शहर आबार केमने जिंदा हइब इ मरा শহরটা আবার কেমনে জিন্দা হইব মরার পরে আবার মানুষ কিলা খান জীবিত হইব এরকমের একটা প্রশ্ন উযায়ের আলাইহিস সালামের মনের মধ্যে সৃষ্টি হইছে কোন নবী যদি মরার বাদে কোন জিনিস কেমনে জিন্দা হইব সন্দেহ করেন তো এটা আল্লাহ বরদাস্ত করবানি মাথেন না কেন কারণ জিন্দারে মুর্দা বানানি আর মুর্দারে জিন্দা বানানি কার কাম আল্লাহ আর জোরে কও কার কাম এখন উজাইর আলাইহিস সালামের মনে যে সময় এই কথা আইছে যে এই শহর কেমনে জিন্দা হইব আল্লাহ কইতে তোমারে বালা করে বুঝাই দিব কওকা সুবহানাল্লাহ। উজাইর আলাইহিস সালাম ওই সময় ওন এক গাছর গুড়িত তান গাদা ওঠারে বান্ধিয়া আর জিরাইবার লাগে তাই নন খাইতে হইছেন। টিফিনের মাঝে রুটি আছে, গোস্ত আছে আর পানির বোতলও পানি আছে। এটা লইয়া থইয়া খান্দাত থইয়া তাই মনে করছেন যে তোরার জিরাইলা ইয়ার বাদে উঠিয়া নাস্তা করম। ও যে গাছর তলে ঘুমাইছেন এক ঘুমে আল্লাহ তালায় তানে 100 বছর রাখছেন। আরো আস্তে কোকা সুবহানাল্লাহ। বুঝা যাইলা আপনারা বহুত মানুষ ঘুমাইছেন কত বছর 100 বছর এক ঘুমে গেছে। 100 বছর পর্যন্ত এই এলাকা আগর লাগান রয়েছে নি জি। 100 বছর বাদে এলাকা এটা ফরওয়ার্ড হয়েছে, সিটি হয়ে গেছে, শহর শহর হয়ে গেছে, লোকে লোকারণ্য, কোলাহল, রাস্তাঘাট সব ফরওয়ার্ড। হোটেল রেস্তোরাঁ যতটা আছে 5 স্টার 3 স্টার 2 স্টার সব কমপ্লিট, ঠিক না বে ঠিক। 100 বছর পরে উজাইর আলাইহিস সালাম ঘুম থেকে উঠছেন। উঠার পরে উজাইর আলাইহিস সালামর তো তা নৌ একটি সময় গেছে, একদিন বা আধা দিন, ঠিক না বে ঠিক। যত সময় ঘুমাইছেন তত সময় থান বয়স আর বাড়ছে না, জায়গাত রয়েছে। দুনিয়ার মাঝে একটা ঘটনাই আছে যে ফুয়া বাপর থাকি ফুয়ার বয়স বেশি, সুবহানাল্লাহ কইতো না, বাপর থাকি ফুয়ার বয়স বেশি। তাও হাতন বাপ না, অরিজিনাল বাপ, অরিজিনাল বাপ। হেমনে বেশি হয়েছে। ও যে উজাইর আলাইহিস সালাম ঘুমো আসলা, এখন উজাইর আলাইহিস সালাম যে সময় বার থাকি বার হইয়া যায় এই সময় ফুয়ার বয়স তো ইয়া গেছেন 20 বছর, আর তান ঘুমাইছেন কত বছর? এখন ফুয়ার বয়স কত হয়েছে? আর তান তো 50 বছর জায়গাত রয়েছে, তান তান 50 বছর জায়গাত রয়েছে, ফুয়ার বয়স কত হয়েছে? 120 বছর। এখন 100 বছর বাদে আল্লাহ তাআলা তানে ঘুম থেকে তুলছেন। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। আল্লাহ তাআলা কুরআন শরীফে উজাইর আলাইহিস সালামের ঘটনা বয়ান করছেন। আমি ঘটনা কোয়া উদ্দেশ্য না, একটা বিষয় বোঝানোর উদ্দেশ্য। হযরত উজাইর আলাইহিস সালাম ঘুম থেকে যখন উঠছেন, ঘুমাইন গেল, সূর্য আসিল দুপুর বেলা। ঘুম থেকে যখন উঠছেন তখন সূর্য ডলে ডলে টাইম, বিকাল বেলা। এখন ঘুম থেকে উঠার পরে আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালাম রে যে কেন কামলা বিস্তা উজাইর দে কতদিন ঘুমাইছো? উজাইর আলাইহিস সালাম বলেন, আল্লাহ লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, আমি তো একদিন বাদা দিন ঘুমাইছি। আল্লাহ বলেন, না রে উজাইর, তুমি একদিন বাদা দিন ঘুমাইছো না, বাল লাবিস্তা মিয়াতা আমিন, আমি আল্লাহ তোমারে 100 বছর পর্যন্ত ঘুম পাড়াইয়া রাখছি। ও উজাইর, 100 বছর পরে তুমি উজাইর দে আমি আল্লাহ ঘুম থেকে উঠাইছি রে। উজাইর, তুমি তোমার টিফিনের গোস্ত আর রুটির বাই দিয়া আদ দিয়া দেখো, তোমার টিফিনের গোস্ত আর রুটিরে আমি আল্লাহ 100 বছর পর্যন্ত গরম রাখছি। তোমার মশকর পানিরে আমি আল্লাহ 100 বছর পর্যন্ত পিওর রাখছি। পানির মাঝে দুর্গন্ধ হইছে না, ফুক হইছে না, পানির রং নষ্ট হইছে না, গন্ধও নষ্ট হইছে না, পানির মজাও নষ্ট হইছে না। আমি আল্লাহ তোমার পানিরেও ভালো রাখছি। আমি আল্লাহ পরবর্তীকারে আলমে তোমার টিফিনের গোস্ত আর রুটিরেও ভালো রাখছি। ওয়াংজুর ইলা হিমারিক, ও উজাইর, তুমি তোমার গাদার ভাই চাইয়া দেখো, যে গাদা গাছর গুড়িত বান্ধিয়া তুইয়া ঘুমাইছলাই, এই গাদাটা মরিয়া ফসিয়া গলিয়া মাটির লগে মিশে গেছে। পানি গরম রয়েছে, গোস্ত গরম রয়েছে, রুটি গরম রয়েছে, আর গাদা গাদা মরিয়া माटिर लगे मिशे गेछे। आल्लाह बोलेन उजाइर दे आमी आल्लाह चाइले तुम्हारे जेमन 100 बछर जिंदा राखছি তোমার টিফিন আর গোস্ত রুটিরে যেমন আমি আল্লাহ গরম রাখছি ঠিক তেমনি ভাবে তোমার বোতলর পানিরেও আমি আল্লাহ বালা রাখছি। ও উজাইর আমি চাইলে তোমার গাদাটারেও আমি जिंदा রাখতাম পারতাম কিন্তু গাদাটারে এখানে जिंदा রাখলাম না জানোনি। ও যে তুমি মরা শহর দেখিয়া তোমার মনে প্রশ্ন আইছিল এই মরা শহরটারে আল্লাহ কেমনে जिंदा বানাইবা মরারে আমি আল্লাহ কেমনে जिंदा বানাই এটা চাইরো চৌকে তুমি উজাইর দেখাই বার লাগে আমি আল্লাহ তাআলা তোমার গাদারে মারিয়া ফসাইয়া গলাইয়া শেষ করে দিছি। ও উজাইর এখন তুমি তোমার গাদার নাম দুরিয়া ডাক দাও আমি আল্লাহ তুমি উজাইরের সামনে তোমার গাদারে জিন্দা বানাইয়া দিমু। हजरत उजायर आलाइहिस सलाम जखन गादारे डाक दिछेन डाक देवार लगे लगे गादा उजायर आलाइहिस सलामेर सामने जिंदा हइया दाड़ाइछे। हुबहु जे रंग छिलो ओई रंग लइया जे जायगाय चुल सादा छिलो सेई जायगाय सादा जेई जायगाय काला छिलो सेई जायगाय काला सिंग जेमन खान जेमन गादार सबकिछु तेमन हुबहु सेई गादा सेई बयसेर गादाटाई उजायर आलाइहिस सलामेर सामने जिंदा हइছে। उजायर आलाइहिस सलाम सेजदार मध्य पड़े गेछेन। उजाइर आलाइहिस सलाम सेजदार मध्य पड़िया कइना अल्लाह आमी एखन बुझि लाइछि अन्नाल्लाह आला कुल्ली शाइइन कादिर निश्चय आपनि हइलेन सर्वशक्तिमान जा इच्छा ता आपनि करते पारेन आपनार चाइते शक्तिशाली शक्तिमान आर केउ नाई। उजाइर आलाइहिस सलाम टिफिनो केरिर गोश्त पाइला रुटी गरम पाइला पानी पाइला मरा गादा जिंदा हइया बाड़ीर जाई व्यवस्था हईल मरुभूमिर माझे मरबार आर डर नाई बाहनो पाइछेन बाड़ीर जाइबार पथ पाइछेन 100 बछर बादे घुम थाकी आल्लाह ताने उठाइछेन आबार दाड़िओ कासा रइछे चुलो कासा रइछे बयस 70 ताजा रइछे जेई 50 49 बयस जगात रइछे। एखन उजाइर आलाइहिस सलाम खुशी निना बेजार खुशी ना बेजार जेई समय उजाइरेर घुम भांगছে এই সময়টা ছিল আসরের সময় সূর্য ডুবার পূর্ব মুহূর্তের সময়। উজাইর আলাইহিস সালাম সাথে সাথে চার রাকাত নামাজ আল্লাহর শুকরিয়া আদায় করিয়া চার রাকাত নামাজ আদায় করলেন। মুহতারাম হাজেরিন কেরাম কোন সময় উজাইর আলাইহিস সালাম আদায় করলেন? আরো জোরে কওকাল আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ গেলেন আল্লাহ পরওয়ারদিগার আলম আসরের চার রাকাত ফরজ নামাজ আমার নবীজিরে দিয়ে আল্লাহ বলেন ও আমার নবী গো আপনার উম্মতের জন্য ওই চার রাকাত নামাজ দিলাম আসরের টাইমে যে চার রাকাত নামাজ আমার উজাইর পয়গম্বর 100 বছর পরে ঘুম থেকে উঠিয়া গাদারে জিন্দা পাইয়া রুটিরে গরম পাইয়া সবকিছু পাইয়া শুকরিয়া আদায় করবার লাগে চার রাকাত নামাজ পড়ছিলাম। উজাইর পয়গম্বরের 100 বছর পরে ঘুম থেকে উঠিয়া চার রাকাত নামাজ পড়িয়া যেই পরিমাণের বিনিময় পাইছেন নবী গো আপনার উম্মতর যেই পুরুষ বা যে মহিলায় আসরের চার রাকাত নামাজ আদায় করব আমি আল্লাহ পরওয়ারদিগারে আলমে উজাইর পয়গম্বরের সমান বিনিময় দিয়া দিমু। আসর ধর্মনি ইনশাআল্লাহ খেখেরা দিয়েছি খেখেরা দিয়েছি আল্লাহ সবরে কবুল করো সবে কওকা আমিন। আসরের পরে কোন নামাজ? মাগরিব। মাগরিব হইল আরক পয়গম্বরের স্মৃতি কওকা সুবহানাল্লাহ। মাগরিব আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালামের স্মৃতি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা যারে বহুত ধন সম্পদ দিবেন সন্তান দিবেন উট বেড়া গরু ছাগলের মালিক বানাইছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সম্পদের অধিকারী হইয়া আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার জিকির কম করতেন না বেশি করতেন? আরো জোরে কওকা शैतान आय्यूब अलैहिस्सलामेर जिकिर देखिया আল্লাহ তাআলারে কয় আল্লাহ আপনার আইয়ুবে তো আপনার এইজন্য ডাকেন যে তানে আপনি দনও দিছেন সন্তানও দিছেন কোনো ভাই কম রাখছেন না ইলাকান পাইলে খে ডাকতো না ইলাকান পাইলে খেয়ে ডাকতো না জিলা দেওয়া দিছই না আপনি সোমাইয়া দেখেন না ডাকেন দেখছেন নি বাটফারর বুদ্ধি। আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা পরীক্ষা করবার লাগি শয়তান দে কইলা রে শয়তান না না আমার আইয়ুবে দন দেওয়ায় নামাজ পড়ে না জিকির করে না আমার আইয়ুবে সন্তান দেওয়ায় আমারে ডাকে না রে আমার আইয়ুব রে সুখী বানানিয়ে ডাকে না আইয়ুবর কলজা বরা আমি আল্লাহর ইশকার mohabbat ও শয়তান তুই দেখ আমার আইয়ুবর তা কাড়িয়া নিলেও আমার আইয়ুবে আমারে ভুলতা নাই। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সম্পদ ধ্বংস করিয়া দিলেন। শয়তানে কয় আল্লাহ এখন আইয়ুবে ডাকইন কেন জানইনি কারণ তান বহুত সন্তান দিও গল আছে বাপ্পু তকলে মিলিয়া পরিশ্রম করলে আবার সম্পদ বানাইবা আশা আছে এইজন্য আপনারে ডাকইন আর সন্তান গাড়ি আনিয়া দেখো কার ডাকইনি। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের সমস্ত সন্তানদেরকে কাড়িয়া নিলেন। এখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আল্লাহর ইবাদত বানাইয়া দিছেন। এখন শয়তানে কয় আল্লাহ এখন আইয়ুবে কেন ডাকইন জানইনি কারণ আইয়ুবর স্বাস্থ্য কোনো ফুটফুটা বালা তার মনে মনে আছে আমি যখন বালা আছি তইলে তো আরো সন্তান আল্লাহ আমারে দিবা কোনো সুবিধা নাই তার শরীরটা নষ্ট হইলে দেখুন না আপনি ডাকইনি। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে কীড়া সৃষ্টি করিয়া দিলেন। আপনারা জানেন একদিন দুই দিন নাই 7 বছর বা 18 বছর পর্যন্ত আল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বিছানার মধ্যে রাখলেন। ফুকায় খাইতে খাইতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের আর কোনো জায়গা বাকি নাই শেষ পর্যন্ত খাইবার মতো আর কোনটা নাই ফুক কুল্লিয়া কুল্লিয়া পড়ে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে এখন ডাক দিয়া হযরত আইয়ুব আলাইহিস সালামে ফুকায় এত খাওয়া খায় এরপরেও আইয়ুব আলাইহিস সালামে ও আ করেন না আল্লাহ তাআলার কাছে কোনো দরখাস্ত করেন না শুধু ধৈর্য আর সবর ধৈর্য আর সবর সবর সবর। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে শেষ পর্যন্ত যখন দেখলা দিল আর জিহ্বার মধ্যে ফুকায় খাওয়া শুরু করছে আইয়ুব এখন চিন্তা করেন এতদিন পর্যন্ত শরীরের সব অংশ খাইছে আমি আইয়ুবে তো দরখাস্ত করছি না কারণ দিল বালা আছিল জিহ্বাও বালা আছিল মালিকর জিকির করতে কোনো অসুবিধা হইছে না। अल्लाह अल्लाह क्या मज़ादार नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मज़ादार नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह मधुर नाम के मत रोया आशिक दर काम अल्लाह अल्लाह मिष्टो नाम एक मत रोया आशिक दर काम जे जहाँ के भालोबाशे जो पे शुदू ताहार नाम ठीक ना बेठी। আইয়ুব আলাইহিস সালাম এখন চিন্তা করুন আমার দিল যদি ফুকে খাইলায় আমার জিহ্বাটাও যদি ফুকে খাইলায় আমি আল্লাহর জিকির করব কিভাবে। এখন আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেন আল্লাহর কাছে রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ও আমার আল্লাহ ও আমার রব আমি বেমার আমি অসুস্থ আমি পীড়িত আর আপনি হইলেন সব চাইতে বড় দয়াবান আপনি সব দয়ালের চাইতে বড় দয়াল। আল্লাহ গো আমি আইয়ুবের ব্যাপারটা যদি বালা না হয় জিহ্বার দিল যদি ফুকে খায় আমি আপনারে ডাকবো কিভাবে আমি আপনার জিকির করবো কিভাবে। আইয়ুব আলাইহিস সালাম যখন দোয়া করছেন মুহতারাম হাজরিনে কেরাম আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে আসলা গোড়ালির আঘাতে অথবা জিবরাইল আলাইহিস সালামের আঘাতে पावर गुड़ाली आगाते अल्लाह ताला ई जगत के एक झरना बाहर करिया दिलेन। कुदरती पानी बाहर हुआ शुरू हुई। अल्लाह बोलेन आयुब रे ई पानी दिया तुम्हें गोसल करो। आयुब अलैहिस्सलातु वस्सलाम ओ कुदरती पानी दिया जखन गोसल करछेन साथे साथे 18 बछरेर समस्त फसा समस्त बेमार एक मुहूर्ते बाला हइया 18 बछर आगे आयुब जेई रकम सुंदर स्वास्थ्यर अधिकारी छिलेन ठीक सेई रकम हइया गेছে। ربي أني مسني الضر وأنت أرحم الراحمين فكشفنا अल्लाह ताला तार बेमारे शिफा कर दिसे। सुबहानअल्लाह ताला आरो जोरे कौका सुबहान के शिफा कर दिसे आरो जोरे कौका। তাহলে আমরা যখন বেমার হই তখন কে শিফা করে? ইজা আমার ইস্তুফা হুয়া ইয়াসফিন। আমি যখন অসুস্থ হই তখন কে আমার শিফা করেন? আরো জোরে কৌকা। আমি যখন বেমার হই তখন আমার শিফা করেন কে? আমি যখন অভাব পড়ি আমার অভাব দূর করেন কে? আমি যখন বিপদ পড়ি বিপদ থেকে উদ্ধার করেন কে? আমার যত মুশকিল আয় সব মুশকিল থেকে আমারে বাঁচান কে? সব করনে ওয়ালা একমাত্র কে। না কোনো বাবা নাই, কোনো চাচা নাই, কোনো দাদা নাই। আমারে বাঁচানে ওয়ালা আমার বেমার বালা করনে ওয়ালা হইলেন, আমার মুশকিল উদ্ধার করনে ওয়ালা, আমার সমস্যার সমাধান করনে ওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহু আল্লাহ, ঠিক না বেঠিক? আইয়ুব আলাইহিস সালামের বেমার বালা হইছে যেই টাইমে, কোন টাইমে জানেন নি? সূর্য ডুবি গেছে মাত্র, মাগরিবের ওয়াক্ত যেটা ওখানে হয় ওই টাইম সূর্য ডুবছে কালে ও টাইমে আইয়ুব আলাইহিস সালামের বেমার খান বালা হইছে। যেমনে গোসল করছেন পানি দিয়া আইয়ুবের শরীর পুরা সুন্দর হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম এখন খুশি না বেজান? আরো জোরে কওকান। আইয়ুব আলাইহিস সালাম খুশি। আইয়ুব আলাইহিস সালাম নিয়ত করছেন 4 রাকাত শুকরানা নামাজ আদায় করবা। মাওলা যে বেমার খান বালা করলা, মাওলা যে বেমারদের শিফা দিয়া বদলাইয়া দিলাইলা, এইজন্য আইয়ুব আলাইহিস সালাম 4 রাকাত নামাজের নিয়ত করিয়া দাঁড়াইছেন। খুশি তো খুব খুশি, এমন খুশি 3 রাকাত পড়িয়া যে সালাম ফিরাইছেন কইতা পারেন না। কয় রাকাত? 3 রাকাত পড়তা আসেন 4 রাকাত পড়ছেন 3 রাকাত। আল্লাহ তাআলা কইনা আইয়ুব রে যে পরিমাণের ইশক লইয়া, যে পরিমাণের মহব্বত লইয়া 3 রাকাত পড়ছ রে, আর এক রাকাত পুরানি লাগতো না। আমি আল্লাহ তোমার ওখান তারাই বড় পছন্দ করি, আমি আল্লাহ কবুল করে লইলাম। আর আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ গেলেন, আল্লাহ তাআলা মাগরিবের 3 রাকাত নামাজ আমার নবীরে সমঝাইয়া কইনো আমার হাবিব এই 3 রাকাত নামাজ হইল আমার আইয়ুবের স্মৃতি। আমার পয়গম্বর আইয়ুবে 18 বছর বাদে ফুকা মাগড়ে খাইতে খাইতে বালা হইয়া 3 রাকাত নামাজ পড়িয়া যেই পরিমাণের ফজিলত লাভ করছেন গো নবীজি, আপনি আপনার উম্মতর যেই পুরুষ বা মহিলায় মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করব, আমি আল্লাহ তাআলা তারারে আইয়ুবের সমান বিনিময়ে দিয়া দেব। আরো জোরে কওকা সুবহানাল্লাহ। মাগরিবের 3 রাকাত নামাজ দরমুনিরা সারমু। ও মুসলমান, কত বড় সৌভাগ্য 3 রাকাত পড়বা। আইয়ুব আলাইহিস সালাম 7 বছর বা 18 বছর পর্যন্ত বিছানাত পড়িয়া ফুকা মাগড়ে খাইতে খাইতে শেষ পর্যন্ত 3 রাকাত পড়িয়া যে বিনিময় পাইছেন, ও শ্রী সূর্যর মুসলমান উম্মতে মুহাম্মদে 3 রাকাত মাগরিব পড়লে আইয়ুব আলাইহিস সালামের সমান বিনিময় আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়া দিলাইবা। মুহতারাম হাজরিনে কেরাম, গেল মাগরিব, এখন রইল কোন ওয়াক্ত? এশা। ফজরের 2 রাকাত আদম আলাইহিস সালামের স্মৃতি, জোহরের 4 রাকাত ইব্রাহিম খলিলুল্লাহর স্মৃতি, আসরের 4 রাকাত उजायर पैगम्बर स्मृति, मगरिबर 3 रकात, अय्यूब अलैहिस सालामर स्मृति, एशार 4 रकात फरज नामाज अल्लाह आमार नबीजिरे दिया बोलेन आमार नबी ओ आमार हबीब আপনারে এখন আমি এমন 4 রাকাত নামাজ দিলাম যে 4 রাকাত নামাজ আপনার আগে কোনো নবীরে আমি দিছি না, আপনার উম্মতের আগে কোনো উম্মতরেও দিছি না। ও আমার হাবিব এমন 4 রাকাত নামাজ দিলাম যে 4 রাকাত নামাজ আপনার আগে কোনো পয়গম্বরকে দিছি না, আপনার উম্মতের আগে কোনো উম্মতরেও দিছি না। এটা হইল স্পেশাল ভাবে আপনার জন্য আর আপনার উম্মতের জন্য বরাদ্দ। জোরে হোক সুবহানাল্লাহ। আমি আপনার জিকিরতম চাই যে নামাজ শরণাবাজ আল্লাহ এই উম্মতের জন্য স্পেশাল বরাদ্দ করিয়া দিলেন। এই যে আসো এই এশার নামাজটা আমরা ফড়িয়া ঘুমাইতাম না না ফড়িয়া ফড়িয়া না না ফড়িয়া এখনো যারা এশার নামাজ না পড়িয়া ওয়াজ বইছি নামাজ আগে গিয়া পড়িলাও কা নামাজ এশার নামাজটা না পড়িয়া ঘুমাইবা না, এশার নামাজ পড়িয়া ঘুমাইবা। আমার নবীজি ফরমায়েন কোন মানুষে যদি এশার নামাজ পড়িয়া ঘুমায় আর ঘুমাইতে সময় নিয়ত করে উঠিয়া ফজরের নামাজ পড়বো, যদি উঠিয়া ফজরের নামাজ পড়িলেই তো পারে তাইলে পুরা রাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তার আমল নামার মাঝে দিয়া দিলাইবা। আর যদি এশার নামাজ পড়িয়া ঘুমায় আর নিয়ত করে উঠিয়া ফজর পড়বো কোনো কারণে যদি ফজর পড়তে না পারে তবু আল্লাহ তাআলা এশার নামাজ পড়িয়া ঘুমাইতে সময় যে ফজরের নামাজ পড়বার নিয়ত করছিল ও নিয়ত খান করার কারণে আল্লাহ পরওয়ারদিগারে আলমে অর্ধেক রাত পর্যন্ত নামাজ পড়ার সওয়াব শুধু নিয়তের কারণে দিয়া দিলাইবা। কত বড় লাভ, ঠিক না বেঠি? এশার নামাজ পড়িয়া ঘুমাইবো আর উঠিয়া ফজরের নামাজ পড়বো। আল্লাহ তাআলা মাঝখানের সারা ঘুমরে নামাজের সওয়াব দিয়া ভরপুর করে দিবা। কওকা সুবহানাল্লাহ। এশার নামাজ পড়িয়া ঘুমাইবো ইনশাআল্লাহ। কত মানুষ রাতে ঘুমায় ঘুম থাকি আর উঠে না, কত মানুষ রাত্রে ঘুমায় ঘুম থাকি উঠে না। এবারও আমি মনে পড়ে না কোন জায়গা জানি, এবারও একটা জানাজাত শরীক হইছে, ঘুমোর মাঝে মারা গেছেন। ঘুমোর মাঝে কত মানুষ মারা যায়, আছে নি না নাই? আছে নি না নাই? কত মানুষ ঘুমায় ঘুম থেকে আর উঠে না, বোঝা যায় ঘুমাইছে, ডাকতে ডাকতে দেখা যায় না ঘুমাইছে না, তোরে দুনিয়া ছাড়িয়া বিদায় হইয়া গেছে। ঘুমইল অর্ধেক মোরা, ঠিক নি না বেঠিক? মুহতারাম হাজরিনে কেরাম, এই জন্য ঘুমানির সময় আমরা এশার নামাজটা পড়িয়া ঘুমাইবো, কারণ আমি যে আবার ফিরতি আবার উঠবো, আবার দিনের আলো দেখবো, আবার যে আল্লাহর কুদরতি পাও সেজদা দেবো, এটার তো কোনো গ্যারান্টি নাই। যার কারণে আমরা নামাজটা পড়িয়া ঘুমাইবো ইনশাআল্লাহ। আল্লাহ সবরে তৌফিক দাও, সবে কওকা আমিন। আরো জোরে কওকা আমিন। ও যে এক হুজুরের বড় বুজুর্গর ফুড়ি নিয়ত করছে বিয়া বইব এমন দামানদের কাছে যে দামানদে 3 কাম করবা। কয় কাম? 3 কাম। জি, একটা হইল যে রাত্রে ঘুমাইবার আগে একদম কোরআন শরীফ পড়িয়া ঘুমাইবা। কিতা করবা? ঘুমাইবার আগে একদম কোরআন শরীফ পড়িয়া ঘুমাইবা। 2 নম্বর হইল যে তাইন সারা বছর রোজা থাকবা। আর 3 নম্বর শর্ত হইল সারা রাত তাইন নামাজও থাকবা। এখন কোন চাই দেখি এরকম কন্যা বিয়া করার লাগে কোনো দামান তিয়ার আছেন? জি, যে 3 শর্ত দিছে এখন কোনো দামানদার ইফ কন্যা বিয়া করবার লাগে সাহস করেন না। কথা ঠিক না বেঠিক? আখতা এক হুজুরের খানো গেছে মাদ্রাসা থেকে যাইরা কিতাব খাতাব লইয়া, আর খানো গেছে যে ওলা অমুক হুজুরের ফুড়ি বিয়ার দামান মিলেন না তুকাইয়া। বলে খেনে দামান মিলে না? বলে ফুড়ির যে 3 শর্ত তা উনলে দামান তো হল এমনি বন খুনা গুনি বাগ হইল। কিতা শর্ত? 1 নম্বর শর্ত হইল সারা রাত নমাজ পড়তা। दुई नम्बर शर्त हलो क्या करता घुमाइबार आगे एक कदम कुरान शरीफ फरिया घुमाइता। और तीन नम्बर हईल तान सारा बचर रोजा थाकता। ये हुजूरे उठिया कहेन जे इंशाल्लाह आमी राजी। सुबहानल्लाह कहता ना हुजूरे कहेन किता आमी राजी कारण उलामाए केराम जरा एरा रे इलिम देन के आरो जोरे होका आसमानी इलिमर मालिक जरा एरार थाकी बड़ो चालाक एरार थाकी बड़ो बुद्धिमान आर केउ होइते पारे ना। এখন এন কইন আমি রাজি আছি বিয়া করবার লাগে। যাই হোক দুমে দামে বিয়া হইছে খুশি না নি অতদিন ধরে দামান ভাইরা না কোন দামান একজন পাইছেন ফুড়ির শর্ত মতো। বিয়ার বাদে এখন বউয়ে দেখে ইয়া আল্লাহ তাইন রাত এক কদম ফর থাকি তাইন তো এসার নামাজ পড়ি ঘুমাইতা কোন আস্তা রাত নামাজ পড় থাকি তাইন তো এসার নামাজ পড়িয়া নাক ডাকাইয়া ঘুমাই। আর রাস্তা বছর রোজা রাখা তো বাদর কথা দাওয়াত একটাও মিস নাই। এখন ফয়লা নয়া গেল শরম তুকাইয়া কন্যা মাচ্ছই না কদিন কয়দিন যাওয়ার বাদে একদিন কইলা হুজুর আপনার লগে আমার কিছু বাচ্চাল আছে লিখিতা বলে আপনার তো আমার বিয়া করার শর্ত তিনটা আছে আপনি তো তিনটার একটাও মানডা না। আস্তা রাত ঘুমাইরা রাস্তা দিন খাইরা আর এক কতম কোরআন শরীফ পড়ার কথা আছে এটাও আপনি করলা না বিয়াফার কিতা ও দেখো কা। উলামায়ে কেরাম রে আল্লাহ তাআলা আসমানি ইলম আর নূর দিছেন কোকা সুবহানাল্লাহ আরো জোরে কোকা সুবহানাল্লাহ। ও যে একজনের ফুড়ি হাফিজ হইছেন কিতা হইছেন হাফিজ হইছেন। এখন হাফিজ হওয়ার বাদে যে দামানদরু বিয়ার মাতায় তাই যে কাইন হাফিজ নি আপনি কন্যা যে কাইরা আপনি হাফিজ নি বলে জি না বলে তা আমি হাফিজ আমার সিনাত কোরআন কোরআনের উপরে কোরআন শরীফ ছাড়া আর কিছু থা যায় না কোনো হল দামান খালি দৌড়ন ঠিক না। তো এক আলিম দামান গেছেন যাওয়ার বাদে ওলাগান প্রশ্ন আইছে তাইন কইলা যে কোরআন আমি কিতা আছে আমার কোরআন শরীফের কিছু অংশ আমার মুখস্থ আছে আর কোরআন শরীফের উপরে আর কিন্তা থা না গেলেও কোরআন শরীফের উপরে আম পারা থা যায়। কথা ঠিক নি না বেঠিক আরো জোরে কোকা ঠিক নি না বেঠিক কোরআন শরীফের উপরে কোরআন শরীফের আরো সূরা রাখা যাইব না যাইতো না। তো উলামায়ে কেরামের জ্ঞান খার দান আল্লাহর দান এইজন্য আমরা উলামাদের কথা মানিয়া চলমু রাজি আছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আপনারা অতিথি আইছেন ঘটনা ফুরাই লিতাম না না কষ্ট করাও না দাদা। এখন এই দামান রে কইলা আমি তোমার লগে যে তিন শর্ত আছিল একটাও ছাড়ছি না সবটি আমি কিতা করতাম পালন করতাম কোকা সুবহানাল্লাহ। লে আমার এক নম্বর শর্ত আছিল রাত্রে ঘুমাইবার সময় এক কদম কোরআন শরীফ পড়িয়া ঘুমাইতাম ঠিক না নি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে ফরমাইছেন কেউ যদি রাত্রে ঘুমাইবার সময় তিনবার কুল হুয়াল্লাহ পড়িয়া ঘুমায় আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে এক কদম কোরআন শরীফের সওয়াব দিয়া দিবা। তাহলে রাত্রে ঘুমাইবার সময় আমি তিনবার কুল হুয়াল্লাহ পড়িয়া ঘুমাই এক কদম কোরআন শরীফের সওয়াব আমার আমলনামার মধ্যে লইয়া ঘুমাই আমার নবীর হাদিস মতো আমি তো এটা আমল করি। এখন কও চাই তোমার লগে যে ঘুমাইবার সময় এক কথমর কথা আছিল এই ওয়াদাটা আমার পুরা হইছে নি না হইছে না। দুই নম্বর তোমার সাথে কথা ছিল সারা রাত যেন আমি নামাজও থাকি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে ফরমাইছেন কেউ যদি এশার নামাজ পড়িয়া ঘুমায় আবার উঠিয়া ফজরের নামাজ পড়ে মধ্যখানে যত সময় ঘুমাইল আল্লাহ এই সময়টারে নামাজের ভিতরে কবুল করবেন নামাজের সওয়াব দিয়া দিবেন। ও আমার স্ত্রী গো আমারে কোনোদিন এশার নামাজ ছাড়িয়া ঘুমাইতে দেখছনি না এশার নামাজ ছাড়িয়া ঘুমাইতে দেখছি না ফজরের নামাজ কাজা করতে দেখছনি না ফজরের নামাজও কাজা করতে দেখছি না। তাইলে এশা আর ফজরের মাঝখানে যত সময় ঘুমাইলাম আমার নবীর হাদিস মতো আমি তো নামাজই রইলাম। দুই নম্বর শর্ত ফুরানি না ফুরানা। मुहतरम हाजरीन करम, तीन नम्बर शर्त हईल किता सारा बचर रोजा थकता बोले इटार अपना किता करला बोले इटाओ चलेर खेमने चलेर बोले आमी आमार रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कइछेन रमजानर परे शावालर 6टा रोजा जरा राखबो आल्लाह ताआला तारार আমলনামাত सारा बचर रोजा राखार सवाब दान करबो। এই হিসাবে আমি শাওয়ালের 6টা রোজা রাখছি নবীজির হাদিস মতো সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমার আমলনামা দিয়া দিছেন। অতএব আপনার লগে আমার 3 নম্বর শর্তটাও আমার পুরা হইছে। মুহতারাম হাজিরিন کرام, অতএব কোন মানুষ যদি এশার নামাজ পড়িয়া ঘুমায় আর উঠিয়া ফজরের নামাজ পড়ার নিয়ত করে ঘুমায় পুরা করতে না পারলেও ফজর কোন উযরের কারণে যদি পড়তো নাও পারে অর্ধেক রাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামার মাঝে দিয়া দিবা। আর উঠিয়া যদি ফজরের নামাজ পড়িলাইতা পারেন তাইলে পুরা রাত নামাজের সওয়াব দিবা। জোরে কও সুবহানাল্লাহ। তাইলে আমারে বিষয় দেওয়া হয়েছিল নামাজের গুরুত্ব এবং ফজিলত। নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু কথা আপনার সামনে কইলাম। গুরুত্ব আল্লাহ তাআলা এতটাই দিছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দাওয়াত দিয়া মেরাজনিয়া নিজের হাতে নামাজ সমঝাইছেন, ঠিক না বে ঠিক? গুরুত্ব আল্লাহ এতটা দিছেন নামাজ কুরআন শরীফের মাঝে প্রায় 82 জায়গাত ডাইরেক্ট আল্লাহ তাআলা নামাজের কথা আলোচনা করছেন আর ইনডাইরেক্ট ভাবে কুরআন শরীফে প্রায় 700 জায়গাত আল্লাহ তাআলা নামাজের কথা আলোচনা করছেন। নামাজের গুরুত্ব আল্লাহ এত বেশি দিছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা গুরুত্ব দিছেন এত বেশি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় লা সালাতা লাহু লিমান লা ঈমান লা, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। কথা ঠিক না বে ঠিক? যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানও নাই। মাথা ছাড়া মানুষ যেমন নামাজ ছাড়া মুসলমান তেমন। কথা ঠিক না বে ঠিক? এইজন্য আমরা ইনশাআল্লাহ নমাজওয়ালা হইতাম না হইতাম না। শেষ একটা কথা কইলাই বাউ বলি যাবাইছেন আপনারা বয়ান অনতা ইনশাআল্লাহ। আর ভাই সব বক্কা সাজা ভাই দূরটা এমন কথা কইলিতাম বেজারই থানায় তো। আচ্ছা কাপড় আমরার সমাজও ভিন্দা কায়েম আছেন লুঙ্গি প্যান্ট ফিন্দিনা এটা সমাজের মাঝে কায়েম হয়ে গেছে না? মাঝে ফিন্দুন মাথুন না কেন? মাঝে ফিন্দুন না কায়েম। কায়েম কারে কয়? যেটা সব সময় থাকে। এখন লুঙ্গি প্যান্ট এগুলা আমরা মাঝে ফিন্দি না ফার্মেন্ট ফিন্দি সমাজও এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। কথা বুঝেন জানো? এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে লুঙ্গি ফিন্দা প্যান্ট ফিন্দা। এখন আপনারা শিরসূর্য ওয়ার্ডও যদি লুঙ্গিও ফিন্দে না প্যান্টও ফিন্দে না এলাকান কোনো মানুষ বুটো কাড়া হয় বুট দিবেন। আগেও কইছি আমি রাগ করতাম না, রাগ করতাম না। লুঙ্গিও নাই প্যান্টও নাই লাগান কোনো মানুষরে মসজিদের সভাপতি বানাইবেন, ইউনিয়নের চেয়ারম্যান বানাইবেন, এমপি বানাইবেন। লুঙ্গিও নাই প্যান্টও নাই উলঙ্গ মানুষ স্কুল কমিটির সভাপতি বানাইবা, পঞ্চায়েত কমিটির ওয়াজ কমিটির কোনটাত বানাইতা নাই খেনে বানাইতা নাই। দুষ্কর্ষে কিতা ফিন্দে না তো অসুবিধা কিতা? লুঙ্গিও নাই প্যান্টও নাই এমন মানুষরে আপনি কুন্তা বানাইতা না এখানে। এই সমাজের মাঝে কাপড় বিন্দা কায়েম আছে, এই কারণে এর বিপরীত যে চলবো উলঙ্গ চলবো তার এই সমাজের কোনো জায়গায় চেয়ার দেওয়া হবে না, তারে উলঙ্গ হিসাবে তারে পাগল হিসাবে তারে দৌড়াই দেওয়া হবে। জুড়ে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ কুরআন শরীফে বলেছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো নামাজ কায়েম করো। আল্লাহর কসম এই সমাজে যদি নামাজ কায়েম থাকতো কোন বেনামাজি মানুষরে মানুষে সভাপতি বানাইতো না, মুতল্লি বানাইতো না, চেয়ারম্যান বানাইতো না, মেম্বার বানাইতো না, কোন জাতের কোন মাতব্বরি কোন বেনামাজি মানুষরে দিত না। আজকে সব জায়গায় নামাজে গুরুত্ব দেওয়া হয় না, এর কারণ হইল সমাজের মধ্যে নামাজ কায়েম নাই, নামাজ প্রতিষ্ঠিত নাই। জুরে কোকা ঠিক না বেঠে? মারাত্মক কষ্ট পাইলে खूब चिंता करबा लंगी समाज कायम थाकाय लंगी खुलिलाइले जदि मानुषरे आमरा पागल कई नमाज सो आल्लाह ताआला बार बार कइछुन कायम करार कथा नमाज ना पढ़ले तारे किता कोवार दरकार। इमाम शाफी रहमतुल्लाह अलैहि कठिन मसला पेश करछेन बेनमाजीरे कइछुन खरजो दिता ना हैं इमाम शाफी रहमतुल्लाह अलैहि कठिन मसला पेश करछेन इमाम आबू हानिफा रहमतुल्लाह अलैहि किछु सहज करिया कइछेन ठीक ना नि भाईसाब जे तारे जेलो राखा हइतो बेनमाजीरे नमाजेर अभ्यास होवार आग पर्यन्त एर परे जदि पड़े ना ते कठिन शास्त्रेर कथा कइछेन। एखन आमि आर ए कथा जाइराम ना आपनार सामने अथच आमरार समाजेर माझे टुकटाक विषय लइया मुसलमाने कत माइर करे फिर लइया माइर करे सिलसिला लइया टुकटाक विषय लइया कत माइर करे आमदार समाज नमाज शतकरा 90 भाग मानसे नमाज पढ़ेन ना निजेर फुआय नमाज पढ़े ना फुड़ियो नमाज पढ़े ना बापे पढ़ेन ना गाँव पाड़ा प्रतिवेशी आत्मीय स्वजन हकले नमाज पढ़ेन ना इटारे कोनो खराब दृष्टिते आमरा देखी ना अथच कत कठिन कथा। आल्लाह ताआला आमरा सबरे तौफिक दान करुक आमीन। आमी आमार कथा लम्बा करताम चाइ ना आपनारा लगे तो आर प्रत्येक दिन इंशाल्लाह प्राय देखा हो जाए बाकी आलोचना नमाजर प्रसंगे आरो होइब आमार कथा कष्ट पाइन जदि आल्लाहर वास्ते माफ करिया दिबा। आर आमरा आजकेर मजलिसो जारा आछि आमरा प्रत्येके इंशाल्लाह आमरा तो नमाज पढ़ी हई आर एखन पुरा नियत करिलाई जे जदि दुई एकजन ताकि लागान जे पढ़ी ना आज ताकि आर सारताम नियत आछे ना इंशाल्लाह इंशाल्लाह आल्लाह ताआला आमरा सबरे कबूल करुक आमीन। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।